শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভার্টেক্স এডুকেয়ারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি এই দুর্যোগপূর্ণ মুহূর্তে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম চ্যাপ্টার মহাকর্ষ, পৃথিবী এবং মহাকর্ষ যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটার আমি একটা রিভিউ তোমাদের দিতে যাচ্ছি। তোমরা যারা আমার এই ক্লাসটা করছো, তারা সবাই খাতা কলম এবং তোমাদের যদি হেডফোন থাকে তাহলে সেটা নিয়ে বসে যাও। আর যদি কোনো টপিকস বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা পজ করে করে বারবার তোমরা ক্লাসটা দেখতে পারবে। তাহলে আমি এখন শুরু করছি। প্রথম, মহাকর্ষ কাকে বলে? তোমরা জানো এই মহাকর্ষ আবিষ্কার করেছেন আমাদের স্যার আইজাক নিউটন। মহাকর্ষ কাকে বলে সেটা তোমরা একটু নোট ডাউন করবে। মহাকর্ষ হলো পৃথিবীর বা এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। সবাই একটু নোট ডাউন করবে যে পৃথিবীর বা মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। একদিন নিউটন তিনি আপেল গাছের নিচে বসেছিলেন, তখন হঠাৎ করে একটা আপেল মাটিতে পড়ল। তখন তিনি আপেলটা খুব নিলেন এবং তিনি চিন্তা করলেন, এই আপেলটা কেন উপর দিকে গেল না, কেন এই পশ্চিম দিকে গেল না, কেন এটা পূর্ব দিকে গেল না, কেন উত্তর দিকে গেল না। তখন ওনার মধ্যে একটা চিন্তার সঞ্চার হলো এবং তিনি এটা 1667 সালের দিকে তিনি এই মহাকর্ষটা উনি আবিষ্কার করলেন। প্রিয় শিক্ষার্থী, মহাকর্ষ কাকে বলে সেটা তোমরা জানলে, এবং মহাকর্ষের উদাহরণ কি, যে তোমাদের তোমার যে হাতে যে কলম এবং খাতা আছে, এই দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, এটাকেও কিন্তু বলা হয় মহাকর্ষ। এবং চন্দ্র ও সূর্যের মধ্যকার আকর্ষণকে ও বলা হয় মহাকর্ষ। প্রিয় শিক্ষার্থী, এবার তোমাদের সেই নিউটনের যে বিখ্যাত যে সূত্রটা, মহাকর্ষ সূত্র, এই মহাকর্ষ সূত্র নিয়ে আমি তোমাদেরকে এখন আলোচনা করব। নিউটনের মহাকর্ষ সূত্র, এখন তোমাদের অ্যাট ফার্স্টে মনে রাখতে হবে নিউটনের মহাকর্ষ সূত্রটা কোন কোন বস্তুর জন্য খাটে। নিউটনের মহাকর্ষ সূত্রটা বিন্দু ভর, বিন্দু ভর দুই সুষম গোলক। নিউটনের মহাকর্ষ সূত্রটি বিন্দু ভর এবং সুষম গোলকের জন্য প্রযোজ্য, আদারওয়াইজ অন্য কোনো কিছুর জন্য কিন্তু প্রযোজ্য হবে না। হ্যাঁ, অন্য কিছুর জন্য প্রযোজ্য হবে, কিন্তু আমরা যে সূত্র শিখতে যাচ্ছি এই সূত্রটা কিন্তু তখন ডিরেক্টলি ব্যবহার করতে তোমরা পারবে না। তোমরা যখন অনেক বড় ক্লাসে, 11-12 ক্লাসে যখন যাবে, তখন বিস্তারিত তোমরা কিন্তু এটা জানতে পারবে। তাহলে এই একটা বস্তু, একটা বস্তু, এই বস্তুর ভর M1, এই বস্তুর ভর M2, এবং তাদের দেখো ভরকেন্দ্র, ভরকেন্দ্র কাকে বলা হয়? একটা বস্তুর সমস্ত ভর যে বিন্দুতে কেন্দ্রীভূত থাকে তাকে বলা হয় ভরকেন্দ্র। তাহলে এই বস্তুর ভরকেন্দ্রটা মাঝখানে,
এই বস্তুর ভর কেন্দ্রটা মাঝখানে, তাদের সংযোজক সরলরেখা যে দূরত্ব সেই দূরত্ব হলো ডি। তাহলে নিউটন সাহেব বা স্যার আইজাক নিউটন তিনি বলেছেন যে যে দুটো বস্তু আছে সেই বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বল বস্তুর দয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমি আবার বলছি তোমাদের যে এই দুটো বস্তুর পরস্পরকে যে বল আকর্ষণ করে সেই আকর্ষণ বল বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমি যদি একত্রে সূত্রটা লিখি তাহলে দাঁড়াবে এফ সমানুপাতিক এম ওয়ান এম টু ভাগ ডি স্কোয়ার, এবং এই সমানুপাতিক চিহ্ন উঠে গেলে যেটা আসবে সেটা হলো জি এম ওয়ান এম টু ভাগ ডি স্কোয়ার। এই বড় জি যেটাকে তোমরা বলো এটাকে এটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক, এই মহাকর্ষীয় ধ্রুবকের একটা নির্দিষ্ট মান আছে, এই মানটা হলো 6.673 গুণন 10^-11 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এই মহাকর্ষীয় ধ্রুবক পৃথিবীর সকল জায়গায় এই মহাকর্ষ ধ্রুবকের মান কনস্ট্যান্ট, এবং এটা বিজ্ঞানী ক্যাভেন্ডিস একটা ব্যবহৃত তুল্য পরীক্ষার মাধ্যমে এই সূত্রটা এই মানটা তিনি আবিষ্কার করেন, এবং এটাকে বলা হয় সর্বজনীন একটা ধ্রুবক। প্রবেশ্যতা প্রবণতা দিকদর্শিতা কোনো কিছুর উপরেই এটা নির্ভর করে না, এবং পৃথিবীর সমস্ত জায়গায় পৃথিবীর যে কোনো জায়গাতে মেরু অঞ্চল বিষুম অঞ্চল যে কোনো জায়গাতে এই মহাকর্ষ ধ্রুবকের মান ধ্রুবক। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমাদের এই মহাকর্ষীয় ধ্রুবকের মান নিউটনের যে মহাকর্ষ সূত্র এবং এই সূত্রটা তোমরা খুবই গুরুত্ব দিয়ে মনে রাখবে। এখন আমি তোমাদের নেক্সট যে টপিকস সেই টপিকসে যাব। এখন তোমাদের আলোচনা বিষয় হলো অভিকর্ষ। পৃথিবী প্লাস অন্য যে কোনো বস্তু পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণকে বলা হয় অভিকর্ষ। তাহলে আমি যদি বলি পৃথিবী এবং চন্দ্র, হ্যাঁ এটা একটা অভিকর্ষ বলের উদাহরণ। আমি যদি বলি পৃথিবী এবং তোমার বই, এটাও একটা অভিকর্ষ বলের উদাহরণ। তাহলে আমি বলতে পারি সকল অভিকর্ষ বল এক প্রকারের মহাকর্ষ বল। এখন তোমাদের কাছে একটা আমার কোশ্চেন, সূর্য এবং পৃথিবী এটা মহাকর্ষ বল না অভিকর্ষ বল? তোমরা প্লিজ আমার ইউটিউব যে ভার্টেক্স এডুকেয়ারের যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে তোমরা এই ভিডিওটা দেখার পরে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে সূর্য এবং পৃথিবী এইটা মহাকর্ষ বল না অভিকর্ষ বল, এটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, এবং আমি কমেন্ট অবশ্যই সেখান থেকে দেখে আমি নিজেও তোমাদেরকে রিপ্লাই করব। এখন আমরা আলোচনা করব অভিকর্ষ স্তরণ। অভিকর্ষ স্তরণ একটা বস্তুকে যদি ছেড়ে দেওয়া হয়
তাহলে সে কি উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? তোমরা সবাই কিন্তু জানো সেটা কিন্তু অবশ্যই নিচের দিকে যাবে। পৃথিবী প্রত্যেকটা বস্তুকে কিন্তু পৃথিবী একটা বলে টানে, এবং একটা বস্তু যখন ছেড়ে দেওয়া হয় সেই বস্তু কিন্তু প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা সবাই, এটা হলো ত্বরণের একক। তাহলে এই যে একটা বস্তুকে যখন ফেলে দেওয়া হয় সেই বস্তুটা 9.8 হারে প্রতি সেকেন্ডে 9.8 হারে ব্রেক বৃদ্ধি পেতে থাকে, আর এটাই হলো আমাদের অভিকর্ষ ত্বরণ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব অভিকর্ষ ত্বরণ এবং অভিকর্ষ ত্বরণের রাশিমালা নিয়ে আমরা আলোচনা করব। ত্বরণের রাশিমালা, এটা একটা পৃথিবী, এই পৃথিবীর উপর একটা বস্তু রাখা আছে, পৃথিবীর পৃষ্ঠে একটা বস্তু রাখা আছে, এটা আছেন এম, এবং এই পৃথিবীর ভর হলো বড় হাতের এম। তাহলে এখানে যে মহাকর্ষ বলের সৃষ্টি হবে সেই মহাকর্ষ বলটা হলো জি এম এম ভাগ আর স্কোয়ার, অথবা তুমি ডি স্কোয়ার, যেটা এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ, এটা আছে আর স্কোয়ার। তাহলে একটা পৃথিবী, এই পৃথিবীর পৃষ্ঠে একটা বস্তু আছে, সেই বস্তুর ভর হল এম, পৃথিবীর ভর বড় হাতের এম, এবং পৃথিবীর যে ব্যাসার্ধটা সেই ব্যাসার্ধটা হলো আর। তাহলে এখানে যে মহাকর্ষ বলের সৃষ্টি হবে সেই মহাকর্ষ বলটা হলো জি এম এম ভাগ আর স্কোয়ার, এবং এই বস্তুর যে ওজন বা বল সেই বস্তুর বল হলো এম জি। এটা আছে ইকুয়েশন ওয়ান, এটা আছে ইকুয়েশন টু। তাহলে আমরা যদি ইকুয়েশন ওয়ান এবং টু থেকে পাই, ইকুয়েশন ওয়ান এবং টু থেকে যদি আমরা পাই, তাহলে আমরা লিখতে পারি জি এম এম ভাগ আর স্কোয়ার সমান সমান এম জি। এটা কেটে গেল, তাহলে থাকলো জি সমান সমান জি এম ভাগ আর স্কোয়ার। এটা হলো তোমাদের সেই কাঙ্ক্ষিত অভিকর্ষ ত্বরণের রাশিমালা। এখন প্রিয় শিক্ষার্থী, এই অভিকর্ষ ত্বরণের মান কিন্তু বড় হাতের অভিকর্ষ ত্বরণের মানের নেয় না। এই পৃথিবীর আমাদের যে অভিকর্ষ ত্বরণটা আছে, এই জিরমানটা, এই জিরমানটা কিন্তু অঞ্চল ভেদে এই জিরমানগুলোর চেঞ্জ হয়। যেমন এটা একটা যদি পৃথিবী হয়, এইটা পৃথিবীর যে মাঝখানে যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হয় বিষুব অঞ্চল। আর এই যে অঞ্চলটা চাপা, এই অঞ্চলটা হলো মেরু অঞ্চল। এই বিষুব অঞ্চলে জিরমান কিন্তু 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর মেরু অঞ্চলের জিরমান হলো 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমাকে, আমাদের যখন এটা ইউটিউব চ্যানেলে দেওয়া হবে, তোমরা কাইন্ডলি রাজশাহীর অভিকর্ষ ত্বরণ এবং ঢাকার অভিকর্ষ ত্বরণ কত সেটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা সেখানে অ্যান্সার দিতে ব্যর্থ হও, তাহলে কিন্তু আমাদের, আমরা তোমাদেরকে সেই কমেন্টে সঠিক অ্যান্সারটা জানাবো। এখন তোমাদের সাথে আমাদের আলোচনা ভর এবং ওজন নিয়ে। আমরা যখন তোমাদের ওয়েট মাপতে যাও দোকানে বা রাস্তায়, অ্যাডাল্ট কলেজের মাঠে তোমরা যখন ঘুরতে যাও, অনেক শিক্ষার্থী আসো যারা তোমরা কী করো, তোমাদের ওজনটা পরিমাপ করতে যাও। এখন তোমরা যে যিনি ওজন মাপার জন্য থাকেন তিনের কাছে যে বলে বলো যে আমার ভরটা মেপে দেও দেন। শিক্ষার্থী, আমরা কিন্তু আমাদের ব্যবহারিক ক্ষেত্রে বলো, আমাদের
আমরা কিন্তু এখানে কিন্তু অনেকটা ভুল বলে থাকি। আমরা কিন্তু আমাদের আমরা বলি যে ওজনটা মেপে দেন, ওজনটা মেপে দেন, এটা আমরা বলে থাকি। কিন্তু শিক্ষার্থী আমাদের যে ইটা থাকে, যে ভর মাপার যে যন্ত্র থাকে, ওটা কিন্তু ওজন মাপা হয় না। ওইটাখানে কিন্তু কী করা হয়, ভর মাপা হয়। বলে যে 60 কেজি, 70 কেজি, তো এইটা হলো আমাদের ওজন মাপার করা হয় না, এখানে কী করা হয়, এখানে ভর মাপা হয়। তাহলে ভর নির্ণয় করা হয়, ভর হলো এম দ্বারা প্রকাশ করা হয়, এবং এর এককটা হলো কেজি। আর ওর সাথে ভরের সাথে যদি আমরা অভিকর্ষ স্তরণ 9.8 যেটা স্ট্যান্ডার্ড, এই 9.81 বা 8 যে মানটা তোমরা দেখতেছ, এই অভিকর্ষ স্তরণ ছোট জির মানটা, এটা কিন্তু স্ট্যান্ডার্ড আদর্শ মান। এটা তুমি জানো যে বিষুব অঞ্চলে জির মান একরকম, মেরু অঞ্চলে জির মান একরকম, রাজশাহীতে জির মান একরকম, পৃথিবীর বিভিন্ন অঞ্চল, যে কোনো অঞ্চলে তুমি যাও, যেখানে যাও সেখানে কিন্তু জির মান কিন্তু এক এক জায়গায় এক এক রকম। এবং এই আমাদের বিজ্ঞানীরা এজন্যই এই জির মানটা কিন্তু 9.8 বা 9.81 এটা কিন্তু ফিক্সড করেছেন, আদর্শ করেছেন। এটা আমরা কিন্তু যখন আমরা ম্যাথ করব বা আমরা ওজন যখন নির্ণয় করব, তখন কিন্তু এই 9.81 তোমার সাথে কী করতে হবে, ভরের সাথে তুমি কিন্তু এই 9.8 এইটা গুণ করবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, যে পৃথিবীর কেন্দ্র এইটা হলো পৃথিবীর কেন্দ্র। এই পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ স্তরণের মান জিরো, এই পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ স্তরণের মান জিরো। তোমাদের কাছে আমার একটা কোশ্চেন থাকবে, যে এই পৃথিবীর কেন্দ্রে একজন লোক যদি 2 কেজি আম নিয়ে যান, তাহলে ভর কত হবে এবং ওজন কত হবে। এটা তোমাদের কাছে আমার কোশ্চেন থাকলো। প্রিয় শিক্ষার্থী, আর একটা তোমাদের একটা ছোট একটা অঙ্ক দিই। একটি বস্তুর ভর দশ কেজি, তাহলে ওজন কত? ডাব্লু সমান সমান এম জি, এম এর মান কত, 10 × 9.8, তাহলে 98 নিউটন। তোমাদের কিন্তু এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, ভরের একক কি কেজি, এবং ওজন যেটা ডাব্লু ওয়েট, এ ওয়েট এর একক হলো নিউটন। প্রিয় শিক্ষার্থী, এককের ব্যাপারটা খুব ভালো ভালো করে মনে রাখবে। যদি এককটা যদি কোনো বিজ্ঞানীর নামে হয়, তাহলে সেই এককটা সবসময়ের জন্য বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার হবে। আশা করি তোমরা ভর এবং ওজনের একটা পার্থক্যটা বুঝতে পেরেছ। ভরের সাথে যদি 9.8 গুণ করা হয়, তাহলে সেটা হবে ওয়েট বা ওজন, একক হলো নিউটন। এবং তাহলে তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো ওজন মাপা হয় কিসের সাহায্যে, ওজন মাপা হয় স্প্রিং নীতির সাহায্যে। প্রিয় শিক্ষার্থী, জি এর মানের তারতম্য তোমরা সবাই একটু আগে জেনেছ, জির মান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম। এই জির মানের তারতম্য ঘটে তিনটি কারণে। কয়টি কারণ? তিনটি কারণ। ফার্স্ট, এক হল পৃথিবীর আকৃতির কারণে, দুই উচ্চতার ক্রিয়া,
3 পৃথিবীর আণবিক গতি। একটা হলো আকৃতির কারণ, পৃথিবীর আকৃতির কারণ, দুই নম্বর হলো উচ্চতা, তিন নম্বর হলো আণবিক গতিক্রিয়া। তাহলে আমরা এক এক করে আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা আকৃতির কারণ, তো শিক্ষার্থী তোমাদেরকে একটু আগে দেখিয়েছি যে এটা একটা পৃথিবী, এই পৃথিবীর এই অঞ্চলটা হলো বিষম অঞ্চল। এটা হলো মেরু অঞ্চল, এখন তোমাদের এই যে অভিকর্ষণ সূত্র সেটা হলো জি সমান সমান জিএম ভাগ আর স্কোয়ার। দেখো এই জির মান এই জির সাথে আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক তাহলে কীভাবে মনে রাখবো? যদি আর এর মান বেশি হয়, আর এর মান যদি বেশি হয় তাহলে জির মান কম হবে, এবং আর এর মান যদি কম হয় জির মান বেশি হবে। তাহলে বিষম অঞ্চলে আর এর মান কিন্তু বেশি, এই জন্য জির মান কম। এবং তোমরা জানো এই মানটা 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এই মেরু অঞ্চলে আর এর মান কিন্তু কম, ব্যাসার্ধটা কম, এবং এখানে কিন্তু জির মান বেশি, এখানে 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা খুব ভালো করে বুঝতে পারলাম যে জির মান আকৃতির কারণে একটা পরিবর্তন হয়, যেখানে পৃথিবীর ব্যাসার্ধটা বেশি সেখানে কিন্তু জির মান কম, আর যেখানে পৃথিবীর ব্যাসার্ধটা কম সেখানে কিন্তু জির মানটা বেশি, একটা আকৃতির কারণ। দ্বিতীয় কারণ হলো উচ্চতার কারণ ক্রিয়া, উচ্চতার ক্রিয়া। এটা হলো ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠে তোমরা জানো যে ভূপৃষ্ঠে জির মান 9.8। ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যাবে, ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যাবে জির মান ততই কমতে থাকবে। আমাদের তোমরা যখন বড় ক্লাসে উঠবে তখন এই সূত্র কিন্তু আসে জি সমান সমান 1-2h ভাগ আর ইনটু জি। ভূপৃষ্ঠ থেকে যত উপর উঠবে জির মান কী হবে? ততই কমতে থাকবে। এটা এই সূত্রের মাধ্যমে জি সমান সমান 1-2h ভাগ আর ইনটু জি, এটার মাধ্যমে এটা ব্যাখ্যা করা যায়। তোমরা আপাতত এটুকু মনে রাখলে হবে, ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায় জির মান কী হয়? ততই কমতে থাকে। এই ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায় জির মান ততই কমতে থাকে, এইটার গ্রাফ হলো অধিবৃত্তাকার গ্রাফ। কারণ জির সাথে এখানে এইচের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। যদি কোনো গ্রাফে সম্পর্ক ব্যস্তানুপাতিক হয় তাহলে সেখানে সেই গ্রাফটা হবে অধিবৃত্তের গ্রাফ, একটা বাড়লে আর একটা কী হয়? কমে। এটা বাড়তেছে জির মান, এইচের মান কমতেছে, বা এইচের মান কমতেছে জির মান বেড়ে যাচ্ছে। তাহলে তোমাদের প্রথম কথা মনে রাখতে হবে, ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায় জির মান ততই কমতে থাকে। এবং সেকেন্ড যেটা, ভূপৃষ্ঠ থেকে যত নিচে নামা যায়, নিচে নামা যায় ততই জির মান কমতে থাকে। গভীরতা ডেপথ 1-h ভাগ আর ইনটু জি। তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা সেকেন্ড যে কারণটা সেটা হলো যে উচ্চতার ক্রিয়ার কারণে, উচ্চতার ক্রিয়ার কারণে অভিকর্ষ স্থানের মান কমতে থাকে। দুইটা কেস আছে এখানে, একটা হলো ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যাবে জির মান ততই কমতে থাকবে, এবং ভূপৃষ্ঠ থেকে যত নিচে নামা যাওয়া যায় ততই জির মান কমতে থাকে। এবং এটা সূত্র দুটা এটা আমাদের লিখে দিলাম তোমাদের, যদিও তোমাদের এই ক্লাসে এই সূত্রগুলো আননেসেসারি, তারপরেও তোমরা জেনে রাখতে পারো, জেনে রাখলে কোনো সমস্যা নেই, বরং ভালো। পরবর্তীতে তোমরা যখন
সায়েন্সে থাকবে, নাইন টেন বা ইলেভেন টুয়েলভে যখন উঠবে তখন এই সূত্রগুলো তোমরা ওইখানে প্রমাণও শিখতে পারবে, অনেক ইন্টারেস্টিং লাগবে তোমাদের তখন। এখানে যদি গ্রাফটা তুমি দেখাতে চাও, এটাও কিন্তু ওই একই রকম গ্রাফ হবে, জি এবং এইচ একটা বাড়ছে আরটা কমতেছে। এবার তৃতীয় যে কারণটা আছে আমাদের আহ্নিক গতির কারণ, তোমাদের প্রথম মনে রাখতে হবে আহ্নিক গতি কাকে বলা হয়। তুমি জানো যে পৃথিবী তার নিজ কক্ষপথে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 24 ঘন্টা, এটাকে বলা হয় আহ্নিক গতি। আর বার্ষিক গতি হল পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরে আসে তখন লাগে 365 দিন, এটা হলো বার্ষিক গতি। এই আহ্নিক গতির কারণে জি এর মানে তারতম্য ঘটে। এখন তুমি যদি এইখানে অবস্থান করো তাহলে বিষুব অঞ্চলে জির মান 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন কেউ যদি এখানে অবস্থান না করে এই জায়গাটা অবস্থান করে তখনও কিন্তু এই ঘূর্ণনের কারণে জিয়ের মানের তারতম্য ঘটবে। এবং এটারও আমাদের সূত্র আছে, যদিও তোমাদের এই ক্লাসে সূত্রটা লাগবে না, তারপর তোমাদের মনে রাখবে যখন এখানে যখন সে ঘূর্ণায়মান থাকে তখন কিন্তু সে ঘোরে এইভাবে, যখন সে এখানে অবস্থান করে তখন কিন্তু সে এইভাবে ঘোরে। এই ঘূর্ণনের কারণে কিছুটা জির্মান খরচ হয়, জির্মান যখন খরচ হয় সেখানে যে স্ট্যান্ডার্ড জির্মান থাকে সেই জির্মান থেকে ওই খরচটা যদি আমি বাদ দিয়ে দিই, বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আলটিমেটলি জির্মান কিন্তু কমে যাচ্ছে। তাহলে আমরা এটা মনে রাখবো যে আহ্নিক গতির কারণে বা পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ার কারণে জির্মানের তারতম্য ঘটে। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু তোমাদের আরেকবার মনে করাই দিতে চাচ্ছিলাম যে জির্মানের তারতম্য ঘটে তিনটে কারণে, একটা হলো আকৃতির কারণে, দুই উচ্চতার ক্রিয়ার কারণে, আর তিন হলো পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ার কারণে। এই তিনটা কারণে জির্মানের তারতম্য ঘটে। প্রিয় শিক্ষার্থী, আমরা পৃথিবী এবং অভিকর্ষ বা মহাকর্ষের চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটার আমরা প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছাইছি। এখন এই লাস্ট টপিক সেটা হলো আমাদের লিপ সংক্রান্ত। এই লিপ সংক্রান্ত আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। তার আগে তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, সেটা হলো যে মহাশূন্যে একজন লোক তার সে কি তার ওজন কত হবে, একজন লোক তার ওজন কত হবে। তুই শিক্ষার্থী, মহাশূন্যে অভিকর্ষ স্তরের মান 0, এই জন্য তার ওজন কিন্তু 0 হয়ে যাবে। এবং তোমরা সবাই জানো যে চাঁদে কিন্তু অভিকর্ষ স্তরের মান কম, 9.83। চাঁদের অভিকর্ষ স্তরের মান 9.83 বা 9.5 বা 9.2, বিভিন্ন বই বিভিন্ন রকম আছে, এটা হচ্ছে চাঁদে অভিকর্ষ স্তরণ। দেখো পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ স্তরণ হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর চাঁদে কিন্তু অভিকর্ষ স্তরণের মান তার 1/6। প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু চাঁদে অভিকর্ষ স্তরণ পৃথিবীর অভিকর্ষ স্তরণের 1/6, এটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য মনে রাখতে হবে। একজন মহাশূন্যচারী যখন সে মহাশূন্য থাকে তার ওজন কিন্তু 0 হয়ে যায়। এখন আমরা ওজনহীনতা এবং লিফট সংক্রান্ত যে টপিকস সেটা নিয়ে আমরা আলোচনা করব। কেস ওয়ান, এটা একটা লিফট। এই লিফটের মধ্যে একজন তোমাদের প্রিয় হাফিজ স্যার, তিনি এই লিফটের মধ্যে দাঁড়িয়ে আছেন। এখন লিফটটা স্থির, তাহলে তোমাদের হাফিজ স্যার যে লিফটের মধ্যে আছে ওনার ওজন কত হবে।
দেখো তোমার এই হাফিজ স্যারকে পৃথিবী কিন্তু এমজি বলে টানতেছে, আর লিফটের তলা কিন্তু একটা প্রতিক্রিয়া জানাচ্ছে হাফিজ স্যারকে। প্রতিক্রিয়া সবাই জানো ক্রিয়া প্রতিক্রিয়া, তাহলে এই যে যে প্রতিক্রিয়াটা, এই প্রতিক্রিয়া এই ক্রিয়া প্রতিক্রিয়াটা সমান এখানে। তাহলে তোমার হাফিজ স্যারের যে ওজন ওজন এমজি, এটাই হলো তোমার হাফিজ স্যারের ওজন হবে। তার মানে একটা মানুষ যখন আমরা যখন মাটিতে দাঁড়িয়ে থাকি তখন আমাদের যে প্রতিক্রিয়াটা, এই প্রতিক্রিয়াটাই হলো আমাদের ওজন। এখন কেস টু, কেস টু হলো যে লিফটটা এ ত্বরণে উপরে উঠতেছে, এ ত্বরণে উপরে উঠছে, দেখো এখানে কিন্তু দুইটা কজ আছে। একটা হলো তোমার হাফিজ স্যারকে, একটু লিখে দিই, হাফিজ স্যার তোমাদের প্রিয় ইংরেজি শিক্ষক, তাহলে তোমার ছাড়কে পৃথিবী কিন্তু এমজি বলে টানছে এবং তোমার ছাড় কিন্তু এ ত্বরণে উপর উঠে যাচ্ছে। এখন তাহলে এই ত্বরণের মানটা কিন্তু এখানে বেশি, বা এই প্রতিক্রিয়াটাই হলো এখানে বেশি। তাহলে লব্ধি যে বলটা আছে সেই বল সামেশন অফ এফ সমান সমান এম এ, এই সামেশন অফ এফ সমান সমান মানে হলো এফ মাইনাস এম জি সমান সমান কি এম এ। অতএব এফ সমান সমান এম জি প্লাস এম এ, অতএব জি প্লাস এ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি রবিউল মার্কেটের যে লিফটটা আছে সেই লিফটে যদি তোমরা উঠে থাকো তাহলে দেখবে তোমরা যখন লিফট দিয়ে উপরের দিকে উঠতে থাকো তখন দেখবে তোমাদের শরীরটা ভারী ভারী মনে হচ্ছে। তার কারণ হলো যে লিফট যে ত্বরণে উপরের দিকে ওঠে ওই ত্বরণটা অভিকর্ষ ত্বরণের সাথে যোগ হয়ে যায়। এই জন্য তোমরা যখন উপরের দিকে ওঠো লিফট দিয়ে উপরের দিকে ওঠো তখন কিন্তু তোমাদের শরীরটা ভারী ভারী মনে হয়। এটা হলো তার ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা। এখন যদি কেস থ্রি হল যদি লিফট যদি এ ত্বরণে নিচে নামে, এ ত্বরণে নিচে নামে, তাহলে এবার কি হবে, এবার হবে যে সামেশন অফ এফ সমান সমান এম এ। তাহলে লিফট যদি নিচের দিকে নামে তাহলে এই এম জিটা এবার বড়, কার থেকে, এই প্রতিক্রিয়া থেকে, তোমাদের যে হাফিজ স্যার যে প্রতিক্রিয়াটা উপর উঠতেছিল সেই প্রতিক্রিয়া থেকে বড়। তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি যে আমাদের যে লব্ধি বলটা আছে সেই লব্ধি বলটা হল এম জি মাইনাস এফ সমান সমান এম এ, এফ সমান সমান এম জি মাইনাস এম এ, অতএব জি মাইনাস এ। এটা হলো আমাদের কেস থ্রি। যদি প্রিয় শিক্ষার্থী তোমরা যদি, তোমাদেরকে বললাম যে রবিউল মার্কেটের যদি তোমরা লিফটে ওঠো তাহলে তোমরা দেখবে যে তোমাদের গা ভারী ভারী মনে হচ্ছে, কিন্তু যদি তোমরা নিচের দিকে নামো তাহলে কি দেখবে, তোমাদের শরীরটা অনেক পাতলা পাতলা মনে হচ্ছে। তার কারণ হলো অভিকর্ষ ত্বরণ এই ত্বরণটা কিন্তু অভিকর্ষ ত্বরণ থেকে কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এই জন্য তুমি যখন নিচের দিকে নামবে তখন তোমার শরীরটা কী হবে, অনেক পাতলা অনুভব করবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের
কেস ওয়ান তো তোমরা সবাই বুঝলে, কেস টু এবং কেস থ্রি খুবই গুরুত্বপূর্ণ। কেস টুটা হলো যদি একটা লিফট এ ত্বরণে উপরের দিকে ওঠে তাহলে কী হবে, অভিকর্ষ ত্বরণের সাথে যে ত্বরণ উপরে উঠতে সে ত্বরণটা কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এই জন্য যে ব্যক্তি উপরের দিকে উঠবে সেই ব্যক্তি কিন্তু ওজনটা, অর্থাৎ সেই ব্যক্তি ওজন কিন্তু বেশি বেশি মনে হবে। আর যদি নিচের দিকে নামে তাহলে কী হবে, তার ওজনটা কী হবে, কম মনে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন যদি তোমাদের প্রিয় হাফিজ স্যার উনি যদি লিফটের তার সিরে পড়ে যান, তার সিরে পড়ে যান, তাহলে ওনার ওজন কত হবে? দেখো প্রিয় শিক্ষার্থী, খুব ইন্টারেস্টিং একটা টপিকস। তার ওজনটা এফ সমান সমান এম জি মাইনাস এ, নিচের আমার ক্ষেত্রে থাকে। কিন্তু তোমার হাফিজ স্যার যদি লিফটের যে তারটা আছে তারটা সিরে যদি পড়ে যায় তাহলে কী হবে, তাহলে ওই যে ওজনটা অভিকর্ষ ত্বরণটা, এই অভিকর্ষ মানে এই এ ত্বরণটা হয়ে যাবে অভিকর্ষ ত্বরণ। যখনই অভিকর্ষ ত্বরণ হবে তখন জি মাইনাস জি সমান সমান কি এফ, তখন তোমার হাফিজ স্যার যখন লিফটে তার সিরে পড়বে তখন তোমার হাফিজ স্যার ওজনহীন অনুভব করবে। প্রিয় শিক্ষার্থী, যখন তোমার স্যার পড়ে যাবে তখনই তিনি বুঝতে পারবেন কী হল। প্রিয় শিক্ষার্থী, আমাদের ক্লাসের একবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের যেগুলো টপিক ছিল সেই টপিক্সের একবারেই আমরা শেষ প্রান্তে এবং আমাদের ক্লাস শেষ। এবং আমরা তোমাদেরকে আমি পরিচয় দিই, আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের 7 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। আমি এখন পড়াশোনা শেষ করে একটা জব করতেছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা এই ক্লাসে শুধু করলেই তো হবে না, তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দেওয়া দরকার। আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় হোমওয়ার্কগুলো করবে। এবং আমাদের ইউটিউব চ্যানেলের তোমরা তোমাদের খাতার ছবি আপলোড করে আমাকে ইনশিওর করবে যে হ্যাঁ তোমরা কিন্তু ফাঁকিবাজ না, তোমরা কিন্তু ভার্টেক্স এডুকেয়ারের স্টুডেন্টরা পাবনার মধ্যে সব থেকে বেস্ট স্টুডেন্ট, সেটা কিন্তু আমার কাছে প্রমাণ তোমরা রাখবে। তাহলে তোমাদের কাজ হলো, এক নম্বর যে কোশ্চেন সেটা হলো তোমাদের ভর কাকে বলে। দুই, ভর ও ওজনের মধ্যে পার্থক্য। তিন, চাঁদে বস্তুটির ওজন কত হবে নির্ণয় করো। চাঁদে বস্তুটির ওজন কত হবে নির্ণয় করো। চার, আরেকটা কোশ্চেন, নিউটনের মহাকর্ষ সূত্রটি বিবৃতি ও ব্যাখ্যা কর। প্রিয় শিক্ষার্থী, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা, তোমাদেরকে আগেই বলেছি যে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে যখন ক্লাস করবে ক্লাসটা শেষ করে হোমওয়ার্কটা করে তারপর আমাদের ইউটিউব চ্যানেলে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে তোমরা এই চারটা কোশ্চেন লিখে তোমাদের খাতায় তোমাদের ছবি তুলে সেটা আপলোড করে দিয়ে জানাবে যে ভার্টেক্স এডুকেয়ারের স্টুডেন্টরা ফাঁকিবাজ না। এবং তোমরা এমনভাবে পড়াশোনা করবে যাতে তোমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হয় এবং তোমাদের আব্বা আম্মা বা আমরা যারা টিচার আছি তারা গর্ববোধ করতে পারে যে না, আমাদের স্টুডেন্টরা অনেক ভালো করেছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের ক্লাসের একমাত্র এখনই প্রায় শেষের পথে চলে আসছি, একটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। এখন রমজান মাস চলতেছে, তোমরা যারা আছো মুসলিম তারা
আল্লাহর কাছে বারবার দোয়া করবে যেন আমরা যে বিপদ মুহূর্তে আছি সেই বিপদ মুহূর্তের জন্য কাটিয়ে উঠতে পারি। এবং তোমাদের দোয়া আল্লাহ তাআলা হয়তোবা কবুল করবেন, এবং এই পৃথিবী থেকে, এই বাংলাদেশ থেকে করোনা ভাইরাস যাতে দূর হয়ে যায় সেজন্য তোমরা আল্লাহর কাছে অনেক দোয়া করবে, এবং আবারও যাতে আমরা তোমাদের ক্লাসে ফিরে যেতে পারি সেই জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করবে। প্রিয় শিক্ষার্থী, সবসময়ের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে যে এই বিপদ মুহূর্তে আমরা এখনও সুস্থ আছি, ভালো আছি। সবাইকে ভার্টেক্স এডুকেটের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।